إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের জুমার খুতবার বিষয়, যে বিষয়টি বিশেষ করে আমাকে বেঁধে দেওয়া হয়েছে এবং যে বিষয়টি নিয়ে বিশেষ করে আজকের অধিকাংশই সমাজ তারা উত্তম থেকে অউত্তমের উপরে আমল করে যাচ্ছে, সেজন্য প্রস্তুতিকে সামনে রেখে এখানে যে আমার বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে আউয়াল ওয়াক্তে জোহরের সালাত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আউয়াল ওয়াক্তে জোহরের সালাত। হয়তো আপনারা শুনে অবাক যাবেন যে এ আবার কী ধরনের বিষয়, শুধুমাত্র জোহরের সালাতের জন্যই কেন আউয়াল ওয়াক্তে জোহরের সালাত, শুধু এটার উপরেই কেন, বরঞ্চ যে কোনো সালাত আউয়াল ওয়াক্তে আদায় করাটাই তো উত্তম। আমরা সাধারণভাবে জেনে থাকি যে কোনো সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করাটাই উত্তম, কিন্তু শুধুমাত্র এখানে জোহরের সালাতকেই কেন নির্দিষ্ট করা হচ্ছে, এটা আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে। আসলে এখানে দুটো ভুল। প্রথম ভুল, যদি আমরা এটা মনে করি যে পাঁচ ওয়াক্ত সালাতই আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম, তাহলে এটা ভুল। কারণ আমরা জানি, আর এ সম্পর্কে বহু হাদিস রয়েছে, যে বিশেষ করে ইশারের সালাত, বিশেষ করে ইশারের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম নয়, বরঞ্চ আউয়াল ওয়াক্ত ছেড়ে গিয়ে অর্থাৎ দেরিতে ইশারের সালাত দেরিতে আদায় করাটাই যে উত্তম। আর আল্লাহ রাসূলের সম্পর্কে হাদিস রয়েছে, বিশেষ করে আমরা এই হাদিসগুলো সবাই জানি, যে আল্লাহ রাসূল বলছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর বলে না হতো, মনে না হতো, তাহলে ইশারের সালাতটাকে আমি বেশি রাত করে পড়ার জন্য নির্দেশ দিতাম। এছাড়াও আরও বেশ কিছু দলিল রয়েছে, আমি আমার বই আউয়াল ওয়াক্তে জোহর সালাতে আমি এই হাদিসগুলো এনেছি, সেখানে প্রমাণ করেছি যে জোহরের সালাত ব্যতীত এবং চার ওয়াক্ত সালাত ব্যতীত, বিশেষ করে ইশারের সালাত, ইশারের সালাত আউয়াল ওয়াক্তে নয়, বরঞ্চ ইশারের সালাত দেরি করে পড়াটাই হচ্ছে উত্তম। কিন্তু সাধারণভাবে আমরা হয়তো ইশারের সালাতকে দেরি করি না, জানি না আপনাদের এখানে ইশারের সালাত কটাই আদায় করছেন, তবে সাধারণভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আটটা অথবা সাড়ে আটটায় ইশারের সালাত আদায় করা হচ্ছে। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন যে ইশারের সালাত ওয়াক কটা সময় আসছে, তাহলে আপনি দেখতে পাবেন যে ইশারের সালাতের ওয়াক মোটামুটি আটটার দুই তিন মিনিট আগে পিছে ইশারের ওয়াক আসছে এখন বর্তমানে, অথচ আমরা আটটা বা সাড়ে আটটায় পড়ে নিচ্ছি, মানে আউয়াল ওয়াক্তে পড়ে নিচ্ছি।
তার মানে না যে এসারের সলাত আওয়ালতে পড়া যাবে না, এর অর্থ কিন্তু এটা কেউ নেবেন না, পড়া যায়, কিন্তু উত্তম হচ্ছে এসারের সলাত দেরি করে পড়া, দেরি করে পড়া, এটা হচ্ছে পাঁচ অক্ত সলাতের মধ্যে ঈশা সলাতটা হচ্ছে ব্যতিক্রম। আর বাকি সলাত সাধারণভাবে যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য অবশ্যই করণীয় সলাত কায়েম করা নির্ধারিত সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সঠিক সময়ে সলাত আদায়ের গুরুত্ব আরোপ করেছেন, সঠিক সময়ে সলাত আদায়ের গুরুত্ব আরোপ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যারা সলাতের যারা হেফাজত করবে না, যারা সলাতকে মেরে ফেলবে, তাদের সম্পর্কে ভয়াবহ কথা উল্লেখ করেছেন। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 থেকে 60, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওদের পরে এলো অপদার্থ পরবর্তীগণ, তারা সলাত নষ্ট করল ও লালসার বশবর্তী হল, শীঘ্রই তারা প্রত্যাগ করবে তাদের কুকর্মের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ওদের পরে মানে নামাজিদের পরে অবাধার্থ পরবর্তীগণ মানে যারা সলাতকে নষ্ট করে দিল। তো এই যে সলাত নষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 এর মধ্যে জানিয়ে দিচ্ছেন মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য সলাত কায়েম করা নির্ধারিত সময়ে। এখন কথা হচ্ছে যে যদি আপনি ভালোভাবে দেখেন যে আমরা সাধারণভাবে অনেক ক্ষেত্রে মানে জায়েজের দলিল খুঁজে বেড়াই, জায়েজ, কিন্তু আসলে আমাদেরকে সবসময় উত্তমের দলিল খুঁজতে হবে যে উত্তম কোনটা, যেটা উত্তম সেটা আমরা করব। এবার ব্যতিক্রম কিছু হয়ে গেলে হয়তো উত্তমটা যদি আমরা না করতে পারি তাহলে কমসে কম জায়েজ হয়ে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করো উত্তমটা করার। আমাদের সমাজে বিশেষ করে জোহরের সলাত, এটা যেমন ব্যতিক্রম ভাবে এর দলিল রয়েছে, আমরা ব্যতিক্রম ভাবে দলিলের বিরুদ্ধে অবস্থান করছি। আর কিভাবে করছি সেটা আমি বলবো আমার দ্বিতীয় খুতবাতে। মুহাম্মদুন সাল্লাল্লাহু রাসূলিহি কারীম, আম্মা বাদ, সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আওয়ালতে জোহরের সলাত, আওয়ালতে জোহরের সলাত সম্পর্কে বা আম সলাত সম্পর্কে, যেটা এর আগে আমি আপনাদেরকে এসারের সলাতটা এর মধ্যে থেকে আলাদা করে দিয়েছি, যে এসারের সলাত উত্তমের দিক দিয়ে আওয়াল অক্তে এটার ব্যতিক্রম, এটার ব্যতিক্রম। বাকি সাধারণভাবে পাঁচ অক্তের যে কোনো সলাত এসা বাদ দিয়ে আওয়াল অক্তে আদায় করা এটাই হচ্ছে উত্তম। আর বিশেষ করে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 15 হাদিস নম্বর 174। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার কোনো নামাজ শেষ অক্তে আদায় করেননি। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজকে এইরকম তার জীবনে হয়নি যে শেষ অক্তে আদায় করেছেন, শেষ অক্তে আদায় করেছেন এমন তিনি করেননি। এমনকি এ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে তুলে নিয়েছেন, মানে তার মৃত্যু হয়ে গেছে। তো এই হাদিস স্পষ্ট করে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুবার, তাহলে একবার পড়েছেন নাকি প্রশ্ন আসতে পারে, হ্যাঁ একবার পড়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন সলাত শিক্ষা দেওয়ার জন্য আসলেন, কিভাবে কোন সময়ের মধ্যে সলাত আদায় করবে এই ব্যাপারে যখন জিবরিল আমিন
মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য আসলেন, তখন একবার প্রথম অক্তে একবার শেষ অক্তে আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দিলেন। তাহলে এই হাদিসের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শেষ অক্তে সলাত আদায় করেছেন। সেজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সেই তিরমিজি হাদিস নাম্বার 174-এ, দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার কোনো নামাজ শেষ অক্তে আদায় করেননি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে তুলে নিয়েছেন, মানে তার মৃত্যু হয়ে গেছে। এই হাদিস আনার পর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি দলিল পেশ করছেন যে ইমাম সাফি বলেছেন, ইমাম সাফি বলেছেন যে আউয়াল অক্তে নামাজ আদায় করাটা খুবই ভালো, আউয়াল অক্তে নামাজ আদায় করাটা খুবই ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অক্তেই, মানে আউয়াল অক্তেই সলাত আদায় করতেন। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলার কথা বর্ণনা করছে কি ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে তারা প্রথম অক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, আবু বকরও করতেন, উমারও করতেন, প্রথম অক্তে মানে আউয়াল অক্তে আদায় করতেন। তা হতে প্রমাণিত হয় যে ওয়াক্তের শেষ সময়ের উপর প্রথম সময়ের ফজিলত রয়েছে, শেষ সময়ের উপর থেকে প্রথম অক্তের ফজিলত রয়েছে। বেশি ফজিলতের জিনিসই তারা গ্রহণ করতেন, তারা কোনটা গ্রহণ করতেন যাতে বেশি ফজিলত রয়েছে সেটা তারা গ্রহণ করতেন, তারা ফজিলতপূর্ণ কাজ ছেড়ে দেননি, তারা ফজিলতপূর্ণ কাজ তারা ছেড়ে দেননি। আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করাই ছিলই তাদের আমল, তাদের আমলটা কি ছিল, তাদের আমল ছিল আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। তাহলে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশিষ্ট সাহাবায়ে কেরামদের আমল। আর এছাড়াও হাদিস রয়েছে সহিহ বুখারীতে, এটা উল্লেখ আছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 527। আবু আমর শাইবানী রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ইঙ্গিত করলেন, ওই বাড়ির মালিক কি বলছেন যে এই যে বাড়ির মালিক মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, বুঝলেন তিনি আমাদের নিকট বর্ণনা করেছেন, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন, কি বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যথাসময়ে সলাত আদায় করা, নির্ধারিত সময়ে সলাত আদায় করাটা হচ্ছে উত্তম আমল। অন্য হাদিসের ভিত্তিতে জানা যায় যে আউয়াল অক্তে সলাত আদায় করাটা হচ্ছে উত্তম। পুনরায় জিজ্ঞাসা করলাম, পুনরায় জিজ্ঞাসা করলেন অতঃপর কি, তারপরে কোন আমলটা বেশি উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জানালেন পিতা মাতার প্রতি সদ্ব ব্যবহার করা, ভালো ব্যবহার করাটা হচ্ছে উত্তম আমল। দেখেন এই হাদিসের ভিত্তিতে যথাসময়ে সলাত আদায় করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার চাইতেও উত্তম। কেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি কি বলছেন, যথাসময়ে সলাত আদায় করবে, তারপরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার কথাটা বলছেন, তারপরে জিহাদে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলছেন। তাহলে বোঝা গেল যে এই যে সঠিক সময়ে গুরুত্বপূর্ণ সময়ে সলাত আদায় করার মর্যাদা কত। এখন আমরা সাধারণভাবে দেখি যে এই যে আজকের আলোচ্য বিষয় আউয়াল ওয়াক্তে জোহরের সলাত, কেন আউয়াল ওয়াক্তে জোহরের সলাত বিষয়টিকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যদি আপনারা ভালোভাবে দেখেন যে এই জোহরের সলাত ব্যতীত আপনি আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন,
হজর বলেন, প্রায় সব সলাৎগুলোই মোটামুটি আমরা আওয়ালতে আদায় করি, আওয়ালতে আদায় করি, কিন্তু জোহরের সলাৎটা আমরা আওয়ালত পার করে আদায় করি। বিশেষ করে 90% জায়গাটা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, আপনাদের ঝাড়খণ্ডের এলাকাগুলো, বিহারের এলাকাগুলো, এগুলোর মধ্যে 90%-এরও বেশি মানুষ বিশেষ করে জোহরের সলাৎটা দেরি করে আদায় করে। আপনি যদি ভালোভাবে দেখেন, আজকের এই জোহরের সলাৎ কত সময় শুরু হচ্ছে, তার আগে আপনি দেখেন যে আজকে যদি আপনি চার্ট দেখেন, চার্ট দেখে যদি আপনি দেখেন সেই অনুপাতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে জোহরের সলাৎ কখন শুরু হয়, এই সম্পর্কে হাদিস আছে সহিহ আবু দাউদ, কিতাবুস সলাৎ অধ্যায় নম্বর 2, অনুচ্ছেদ নম্বর 4, হাদিস নাম্বার 403। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হতে সূত্রে বর্ণিত, তিনি বলছেন যে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়লেই বিলাল আজান দিতেন, মানে পশ্চিম দিকে সূর্য ঢলে পড়লেই, মানে সূর্যটা একটু গড়লে, হালকা গড়লেই, অর্থাৎ জুতো ফিতা সামান আপনার ছাঙ্গাটা একটু বড় হলেই, ছায়া ছায়াটা একটু বড় হলেই জোহরের সলাতের সময় হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, বিহার, এই পাশাপাশি এলাকাগুলোতে ইন্টারনেটের টাইম অনুযায়ী এখানে আজকের দিনে 11:40 জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, 11:40 ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, এবং অন্যান্য সময়ে ওয়াক্ত শুরু হচ্ছে 11:28। এমন সময় আছে যে 11:30 আগে আগেই ওয়াক্ত শুরু হয়ে যায়। 11:30 সময় আমরা ওয়াক্ত শুরু হলে আমরা ওই 12:45 সময় সলাৎ আদায় করছি, আর এখনও ওই 12:45 সময় আমরা সলাৎ আদায় করছি, বেশিরভাগ জায়গাগুলোর কথা বলছি। এখন সময় শুরু হচ্ছে 11:40, আর আমরা নামাজ শুরু করছি 12:30-1:15। তার মানে তার 1 ঘন্টা 1.25 ঘন্টা পরে আমরা নামাজ শুরু করছি। এখন এত দেরিতে যে আমরা নামাজ শুরু করছি, আমরা তো অন্য অন্য নামাজে করি না, বিশেষ করে আজকের দিনে আসরের সলাৎ অনেক জায়গাতে 3:00-3:30 হচ্ছে, 3টায় আজান, 3:30 জামাত, বা 3:30 আজান, আজান 3:30 জামাত হচ্ছে, অনেকে কুড়িতেও হচ্ছে অনেক জায়গাতে। এখন কথা হচ্ছে যে 3টার সময় আসরের ওয়াক্ত আসলো, আবার অনেক জায়গাতে 3টা যেমন ওয়াক্ত আসলো তেমনই আজান দিয়ে দেওয়া হচ্ছে, 1 মিনিটও লেট না। আর জোহরের সময় 11:40 ওয়াক্ত শুরু হচ্ছে, আর 12:45-1:00 আমরা নামাজ শুরু করছি। তাহলে আসরের টাইমটা আমরা ঠিকঠাকভাবে আওয়াল ওয়াক্তে আদায় করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী, কিন্তু জোহরের সলাৎ কিন্তু আমরা দেরি করে করছি। একইভাবে যদি মাগরিবের সলাৎ দেখেন, তো মাগরিবের সলাৎ ও বিশেষ করে যখনই সূর্য ডুবলো, সূর্য ডুবার পরে কিন্তু আজান শুরু, আর মানে আওয়াল ওয়াক্ত আদায় করছি আমরা, সেটা প্রমাণ করতে চাচ্ছি। আর যেমনই আজান শুরু হলো, বেশিরভাগ জায়গাগুলোতে সঙ্গে সঙ্গে লাইন ধরিয়ে একামত হয়ে জামাত শুরু, 2 রেকাত সুন্নাত পড়ারও অনেক জায়গাতে সুযোগ দেওয়া হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী কিতাবুল আজান হাদিস নাম্বার 624, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক 2 আজানের মধ্যে সলাৎ রয়েছে, অর্থাৎ আজান ও একামতের মধ্যে সলাৎ রয়েছে, প্রত্যেক 2 আজানের মধ্যে সলাৎ রয়েছে। অন্য হাদিসে এসেছে, মাগরিবের আগে 2 রেকাত সলাৎ রয়েছে। তাহলে মাগরিবের আগে 2 রেকাত সলাৎ আদায় করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তারপরে আমরা বিভিন্ন জায়গাতে দেখি যে না, টাইম কম মাগরিবের নামাজের পরে, টাইম কম, সেই জন্য সুন্নাত সুন্নাত পড়া যাবে না, কি করতে হবে, জামাত শুরু। তাহলে আমরা যেখানে টাইম দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
এবং যে কোনো আজানের পরে কমসে কম আপনাকে দু রাকাত নামাজ পড়ার সময় কমসে কম টাইম দিতে হবে। আপনি কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, কমসে কম টাইম দিতে হবে। কিন্তু সেটাও আমরা সুন্নাতের খেলাফ কাজ করে আমরা তাড়াহুড়ো করে দিচ্ছি, কিন্তু জোহরের সালাতের বিষয়ে আমরা অনেক দেরি করে দিচ্ছি। তখন আর দেরি হচ্ছে না, মাগরিবের সময় দেরি হচ্ছে। অথচ মাগরিব আজানের পরে এক ঘন্টা কমসে কম এক ঘন্টা টাইম থাকে, ওয়াক্ত থাকে। তারপরে আপনি দেখেন ফজরের সালাত, ফজরের সালাত আমি বেশিরভাগ টাইমগুলোতে দেখি যে ফজরের ওয়াক্ত যখন হয় শুধুমাত্র রমজান ব্যতীত, রমজানে যখন ওয়াক্ত হয় ঠিক ওয়াক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আজান দেয়। কিন্তু রমজান যাহা শেষ তখন আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে, আমার প্র্যাকটিক্যাল দেখার কথা বলছি, যে টাইম হতে এখনো 5 মিনিট বা 10 মিনিট সময় আছে, তার আগে আজান শুরু, তার আগে আজান শুরু হয়ে গেল। এখনি ফজর ওয়াক্ত আসেইনি অথচ শুরু হয়ে গেল আজান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেটা সুনান আবু দাউদে রয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ভুল ক্রমে সময়ের আগে আজান দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোহরাতে বলেছেন, সময় হলে আবার তাকে আজান দিতে বলেছেন। বোঝা গেল যদি কেউ ভুল করেও টাইমের আগে আজান দিয়ে দেয় তাহলে তাকে আবার আজান দিতে হবে, আর যদি নামাজ পড়ে না তাহলে বিনা আজানে নামাজ পড়া হবে। তাহলে ভুল করে যদি আপনার আগে আজান দিয়ে দেয়, আজকে তো সমাজে দেখা যাচ্ছে 90% মসজিদগুলোতে সময়ের আগে আজান দেওয়া হচ্ছে, কখন? ফজরের সময়, ফজরের সময়। কিন্তু জোহরের সময়, জোহরের সময় অনেক লেট। কতটা লেট? 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা লেট। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত, জোহরের সালাত বিশেষ করে, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আউয়াল ওয়াক্তের জোহরের সালাত, খাসভাবে আমি শুধুমাত্র জোহরের সালাতকে বেছে নিয়েছি। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসভাবে জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার ব্যাপারে সিপারের দলিল পেশ করছেন। আমভাবে তো দলিল রয়েছেই যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, এটা আমভাবে দলিল রয়েছেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জোহরের নামাজকে খাস করে বর্ণনা করছেন আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার ব্যাপারে, আর এটার উল্লেখ আছে সহিহুল বুখারী, কিতাবুল আজান অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নাম্বার 615। বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে যে কি ফজিলত রয়েছে, যদি এটা মানুষ জানত তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। কি বলছেন বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জোহরের নামাজ, জোহরের ব্যাপারে খাস বর্ণনা করছেন, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে যে কি ফজিলত রয়েছে, কি রয়েছে এর মধ্যে আউয়াল ওয়াক্ত আদায় করলে, মানুষ যদি জানত তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। তার মানে জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করলে যে কি লাভ আছে আমরা জানি না, জানলে আমরা প্রতিযোগিতা করতাম। এই জন্য আমরা কি করেছি, আল্লাহ রাসূল সাল্লাম যে নামাজের ব্যাপারে সিপারেট ভাবে বর্ণনা করেছেন সেই নামাজকে আমরা আরো দূরে সরিয়ে দিয়েছি, কারণ শয়তান চায় না যে এই আউয়াল ওয়াক্তে জোহরের সালাত আদায় করে আপনারা বেশি বেশি নেকির অধিকারী হয়ে যান, এটা শয়তান চায় না। সেই জন্য কি করলো শয়তান, আমাদেরকে মগজে ঢুকালো কি আরে জোহরের নামাজ পড়বি শেখালো, মাঠঘাটের কাজ আছে, তারপরে ওই বিভিন্ন রকমের কাজ আছে, পেটে মুনিষেরা কি করবে, এদের কাজ কমে যাবে, অনেক রকমের মানে মগজে ভরে, ভাইরাসগুলো মগজে ভরে আজকে আমরা কি করলাম জোহরের নামাজকে একটা পনে একটাতে করে দিয়েছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের ব্যাপারে খাসভাবে বর্ণনা করছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মর্যাদার উপরে তিনি খাসভাবে তিনি বাব কায়েম করেছেন, তিনি বিষয় কায়েম করেছেন। তাহলে বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিপারেট ভাবে বর্ণনা করছেন এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি সিপারেট ভাবে তিনি বাবি কায়েম করছেন, তিনি মতামত, বাব মানে তার মতামত, তিনি মতামত দিচ্ছেন।
আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুধুমাত্র আউয়াল ওয়াক্তের জোহরের সলাত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। তাহলে জোহরের সলাত আমাদেরকে যেমন আসরের সলাত মাগরিবের সলাত আদায় করি আমরা আউয়াল ওয়াক্তে, সেই রকমই ভাবে আজকে আমাদের জোহরের সলাত আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। সময় আজকে ধরুন শুরু হচ্ছে 11:40, আপনি খুব বেশি দেরি করতে চান আপনি 11:45 আজান দেন। 11:45 আজান দিয়ে আপনি হয়তো 15 মিনিট বা 20 মিনিট হয়তো অপেক্ষা করবেন আজান দেওয়ার পরে জামাতের জন্য, হয়তো আপনি সেখানে 12:00 বা 12:05 আপনি জামাত শুরু করেন। তাহলে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা যে ফজিলত আমরা পেয়ে যাব। এখন বর্তমানে আমরা অধিকাংশ জায়গাতে যে 12:45 সমাজে নামাজ আদায় করছি, এটা আউয়াল ওয়াক্তে সলাত আদায়ের মধ্যে গণ্য হচ্ছে কি না, যদি আপনি ভালোভাবে দেখেন আমরা এই যে সময়গুলোতে আমরা সলাত আদায় করছি, সাধারণভাবে টাইমকে তিনটি ভাগে ভাগ করা যায়, সময়কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, একটা হচ্ছে মধ্য ওয়াক্ত, আর একটা হচ্ছে আখির ওয়াক্ত, শেষ ওয়াক্ত। 11:40 থেকে আপনার তিনটা সময় ওয়াক্ত শেষ হচ্ছে, মানে 40:50-60, মানে 3:20 বাঁচছে। এই 3:20কে যদি আপনি তিন ভাগে ভাগ করেন তাহলে প্রত্যেক ভাগে পড়বে 1:06-07, 6 থেকে 7 মিনিট আপনার 1:06-07 পড়বে। তার মানে আউয়াল ওয়াক্ত থাকছে 1:06-07, মধ্য ওয়াক্ত থাকছে 1:06-07, আর আখির ওয়াক্ত শেষ ওয়াক্ত থাকছে 1:06-07। এখন 1:06কে যদি আপনি ধরেন তাহলে 11:40 আর প্লাস 1 ঘন্টা, মানে 12:40 আর 6 মিনিট, মানে 12:45, এই সময়ের কথা বলছি। তার মানে 12:45 মধ্যে যদি আপনি নামাজকে কমপ্লিট করে নিতে পারেন, আপনার ফরজ নামাজ থেকে শুরু করে সুন্নাত নামাজ সব যদি মানে কমপ্লিট করতে পারেন, তাহলে এটা আউয়াল ওয়াক্তের মধ্যে কোন রকম ভাবে পড়ে যাচ্ছে, তবে আউয়াল ওয়াক্তের শেষ দিকে পড়ছে। কিন্তু আমাদের উচিত আউয়াল ওয়াক্ত হওয়া মাত্রই, শুরু হওয়া মাত্রই আমাদের আদায় করা। আর যখন 11:30 দিকে যখন ওয়াক্ত চলে আসে তখন তো আমরা একই কাজ করি, সুতরাং তখন আমাদের আউয়াল ওয়াক্ত থেকে পেরিয়ে মধ্য ওয়াক্তে আমাদের সলাত আদায় হয়। তাহলে আমরা মধ্য ওয়াক্তে আমরা পড়ি। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আর আপনাদের হয়তো কিছু প্রশ্ন থাকতেও পারে, আর যদি হয়তো এর আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে জুমার নামাজের পরে আপনারা হয়তো কোনো প্রশ্ন করতে পারেন এর উপরে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে আপনি সময়কে যে আপনি তিন ভাগ করছেন, এই তিন ভাগ করার কী দলিল রয়েছে, কেন আপনি তিন ভাগ করবেন, দুভাগ করলেও তো হয়, কেন তিন ভাগ করবেন, দলিলের কি রয়েছে? সাধারণভাবে তিন ভাগে আমরা করা অভ্যস্ত, এবং অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে তিন ভাগ করেছেন। আপনি বলুন কেমন করে? আপনারা যদি পড়েন, এটা উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুত তাওহীদ অধ্যায় নম্বর 97, অনুচ্ছেদ নম্বর 35, হাদিস নাম্বার 7494। বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, শেষ তৃতীয় অংশ তার মানে এখানে তিন ভাগ করা হচ্ছে। এছাড়াও এই হাদিসটি উল্লেখ রয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ লিখা আল আদাবুল মুফরাদ অধ্যায় নম্বর 320, হাদিস নাম্বার 758, একই রাবি বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের বরকতময় মহিময় প্রভু রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে প্রতি রাতের নিকটবর্তী আসমানে অবতরণ করেন। তাহলে এই হাদিস দুটি দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যে সময়কে তিন ভাগ করা প্রমাণিত হচ্ছে। সেই ভিত্তিতে এই টাইমকে আমি তিন ভাগ করলাম, সুতরাং তিন ভাগ করে আপনি এই বর্তমান সময় যদি 12:45 সময় যদি নামাজ কমপ্লিট করে দিতে পারেন তাহলে আউয়াল ওয়াক্তের মধ্যে পড়বে, তাও শেষ আউয়াল ওয়াক্তের শেষ দিকটাই পড়বে, কিন্তু অন্য অন্য সময়ে তাও হবে না। বন্ধুগণ, সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার কথা আর আগে বাড়াতে পারছি না, তবে আপনাদের কাছে আমি শেষ বিষয়টি সংক্ষিপ্ত এবং তার নির্যাস এটাই যে জোহরের সলাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিপারেটভাবে আমাদেরকে বলে দিয়েছেন আউয়াল ওয়াক্ত আদায় করার ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা জোহরের সলাতকে আমরা দেরি করে আদায় করছি।
আর এসারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সিপারভাবে বলে দিয়েছেন যে দেরি করে সলাত আদায় করা উত্তম, বিশেষ করে এসারের সলাত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এসারের সলাতকে একেবারে আউয়াল ওয়াক্ত আদায় করছি। সুতরাং আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের যেটা উত্তম আমল সেই আমলটা করতে হবে। আমরা সবসময় জায়েজের দিকে যাব না, আমরা উত্তম কাজ করার চেষ্টা করব। একেবারে নিরুপায় অবস্থা হলে তখন আমরা হয়তো জায়েজের দিকে যেতে পারি, সেটা ভিন্ন ব্যাপার। সবসময় আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করার চেষ্টা করেন তাহলে আপনি কোনোরকমভাবে পাস করবেন কমসে কম। কিন্তু যদি আপনি মানে কোনোরকম পাস করলেই হলো, 500 কমসে কম উঠালেই পাস, আপনাকে চেষ্টা করতে হবে হাজার উঠানোর চেষ্টা করতে হবে। হাজার যদি উঠাতে না পারেন 900, 800, 700 উঠাতে কমসে কম পারবেন। কিন্তু যদি মনে করেন 500 উঠালে 500 তো নাই 500 উঠাবো, আর 500 উঠাতে গিয়ে কম হয়ে যেতে পারে, আর কম হলে কিন্তু ফেল। সেই জন্য আমাদের উত্তম আমলটা করার চেষ্টা করতে হবে। কোনোরকম হয়তো উত্তম আমল না করতে পারলে কমসে কম জায়েজ তো হবে। তো বিশেষ করে আমরা সবাই চেষ্টা করব যে এই জোহরের সলাতটা আউয়াল ওয়াক্ত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই জোহরের সলাতকে অন্যান্য সলাত যেমন আমরা আউয়াল ওয়াক্ত আদায় করি, অনুরূপভাবে জোহরের সলাতকেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউয়াল ওয়াক্ত আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন।